ভাইরা আমার, রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত, সেটা হলো রমজান মাস ক্ষমার মাস ভাই। রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস। আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে, সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বেশিরভাগ মানুষ আমরা হতভাগা কপাল পড়া, যে গোটা মাস চলে যায়, আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল, আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না। ভাইরা আমার, একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন। আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে, আমি কি আর কোনো হুজুর মানুষ। ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন, উদউনি, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, যেই দোয়া করবেন আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। বিদায় এই মাস, গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। আপনি কাজ করছেন ক্ষেত খামারে, আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনি এ মাসে কত মানুষকে মাফ করে দিবেন। আপনার নবীজির হাদিস থেকে আমরা জানছি যে প্রতি রাতে আপনি রমজানে অসংখ্য মানুষকে, বহু মানুষকে আপনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি জান্নাতি এ ডিক্লেয়ার করে দেন, এই ঘোষণা দিয়ে দেন, আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে নেন। আপনি যদি আমাকে তাদের মধ্যে সামিল করেন, আপনার কোনো ক্ষতি হবে না, লস হবে না, আপনার কোনো অভাব বলতে কিছু নাই, আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন, আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত অপরাধ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো মাফ চাইলে মাফ হবে, মরার পর আর মাফ চাইলে মাফ হবে না, কেয়ামতের দিন মাফ চাইলে মাফ হবে না, কবরে গিয়ে মাফ চাইলে আর মাফ হবে না, মাপের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এখনো তো আমার আমার নিঃশ্বাস আছে, এখনো তো আমার প্রাণ আছে, এখনো তো আমি জীবিত আছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি ক্ষেত খামারে কাজ করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, রান্নাবাড়া করছেন, ইফতার প্রস্তুত করছেন, সাহারি প্রস্তুত করছেন, বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন, নিজে অন্য কোনো কাজ করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন, মনে মনে বলেন, মুখে মুখে বলেন, ভাইরা আমার কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে। আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো, দামি মোবাইল গুলো, এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের। এগুলো একান্তে একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে, আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে, স্মার্টফোন নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে, ফেসবুক ইউটিউব টিকটক লাইকে এগুলো নিয়ে গেছে। ভাইরা আমার, আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে, মনটা ফ্রেশ হবে, মনটা পবিত্র হবে, আপনি সফল হবেন, আপনি সাফল্যের চূড়ান্ত শেখরে যেতে পারবেন, আপনার রমজান মাস সফল হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে মোবাইল ফোন, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে শিখেন।